দিদি আমরা আপনার স্পেশাল কাস্টমার, সেজন্য স্পেশাল চাওয়া হবে। গাড়ি দেখলাম। যাই হোক, আমরা চায়ের অর্ডার করেছি, চাটা খাবো এখন। রাঙামাটির বেদ দুনিয়াতে আসলে আগেও কয়েকবার দিদির এই দোকানে বসেছি, কিন্তু কোনোদিন ভিডিও করি নাই। রাঙামাটির বেদবুনিয়া থেকে আপনাদের সকলকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। আজ এই পাহাড়ের প্রায় 5 কিলোমিটার গহীনে গিয়েছিলাম, সেই ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে প্রচণ্ড পরিশ্রম শেষে পাহাড়িদের সাথে চায়ের আড্ডার ভিডিও নিয়ে এলাম। তাহলে তো বিরিকুলে যেতে হবে সাতক্ষীরার মানুষের সাথে। এখানে চা অর্ডার দেন না, লাকড়িতে বানাচ্ছেন দিদি না? গন গন আগুন জ্বলছে এখানে, লাকড়িতে চা তৈরি করা হচ্ছে। আমি রাঙামাটির বেদবুনিয়াতে আসলে আগেও কয়েকবার দিদির এই দোকানে বসেছি, কিন্তু কোনোদিন ভিডিও করি নাই। আজকে মনে হলো যে একটু আপনাদের দেখাই। এখন সব জায়গায় কনডেন্স মিল্ক এটাই মানুষ এখন পছন্দ করে, সেই জন্যই বেশি বিক্রি হচ্ছে। চায়ের দোকানগুলো বা অন্যান্য যে কোনো দোকানই দেখুন না কেন, সবই বাঁশের তৈরি। বাঁশের ব্যাপক ব্যবহার, ব্যাপক ব্যবহার। আলেকজান্ডার, ও মাই নেম ইজ আলেকজান্ডার, তার নাম আলেকজান্ডার। বন্ধুরা, চায়ের আড্ডায় আমরা একটু মেতে থেকে আপনাদের দেখাচ্ছি রাঙামাটির বেদ দুনিয়াতে আছি এই মুহূর্তে। দেশি মুরগি কোথাও না পেলে এখনও পাহাড়ে আসলে আপনারা পেয়ে যাবেন খুব সহজে। দেখুন, এ তোমরাও কি চা খেতে আসছো নাকি? একদম প্রাকৃতিক পরিবেশ। আচ্ছা, এই যে রাস্তাটা আপনারা দেখছেন, এখানে একটা অনুষ্ঠান হবে কিছুদিন পরে, যাই হোক হয়তো সেই অনুষ্ঠান আপনাদের ভিডিও করে দেখাবো। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা কিন্তু বেশি দিন আগের সৃষ্টি রাস্তা না, এটা বেশি দিন হয়নি, সবে তৈরি হয়েছে। এবং এই রাস্তা ধরে বাইক চালানোর মজাটাই অন্যরকম। আসলে আজকে সেইটার সুযোগ পাইনি, আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি। সেই বাইক চালানোর সুযোগ আজকে এতটা হয়ে ওঠেনি। আজকে একদম দুর্গম পাহাড়ে সমতল থেকে, মানে এই রাস্তা থেকেই ভিতরে চলে গেছিলাম 3-4 কিলোমিটার বা তার থেকেও বেশি ভিতরে চলে গেছিলাম। 4-5 কিলো তো হবেই। ও, গত 2 বছরে আমি সর্বপ্রথম এই রাস্তাতে গাড়ি দেখলাম। আমার ক্যামেরার সামনে ইয়া করে উঠছে। যাই হোক, উনি হয়তো চাচ্ছেন ওনাকে একটু দেখাই। কপিরাইট ক্লেমের কারণে ভিডিও করতে পারতেছিলাম না চায়ের দোকানে। বেশ ভালোই হয়েছে যে কারেন্ট চলে গেছে, আর আমি বলতেও পারতেছিলাম না যে টিভিটা একটু বন্ধ করেন। যাই হোক, আমরা চায়ের অর্ডার করেছি, চাটা খাবো এখন। চা অর্ডার দিছেন? আচ্ছা, মামুন ভাই কিছু খাবেন? কিছুই না, না রুটি পরোটা, রুটি আছে পাউরুটি। কিছু খেতে দিলে বলবে যে আমি ভাত খাইছি এখন খাবো না, আর না হলে আরেকটা কথা বলবো যে বলবে যে আমি ভাত খাবো এখন খাবো না। তার মানে ভাত খাওয়ার আগে ওটা কিছু খাবে না, আবার ভাত খাওয়ার পরেও কিছু খাবে না। তার মানে কি সারাদিন নাস্তা ছাড়া, তার মানে ভাতই একমাত্র সব কিছু। এই যাত্রায় আমার ভ্রমণের সঙ্গী হয়েছিল চট্টগ্রামের আমার বন্ধু মামুন। চট্টগ্রামের ছেলে হলেও পাহাড় বেয়ে উপরে ওঠার অভিজ্ঞতা তার একদমই নাই, তাই সারাদিন এই পাহাড় থেকে ওই পাহাড়ে ঘুরে ঘুরে বেশ ক্লান্ত দেখা যাচ্ছে মামুনকে। ও,
ও তো বিশাল এক পাহাড়ের উপরে উঠে শুয়েই পড়েছিল। দিদি আমরা আপনার স্পেশাল কাস্টমার, সেজন্য স্পেশাল চা হবে। দিদি দোকানি, পাহাড়ি মেয়েরাই সব কাজ করে থাকেন, পুরুষরাও করেন, কিন্তু ব্যবসা নাস্তা না হয়ে নাস্তা না হয়ে প্রচুর আপনি এখান থেকে দুই তিন বছর আগে আসলে এখানে চাই খাইতে পারতেন না, এরকম ছিল। এখন তো যে আপনি চা খাইতে পারতেছেন, এটাই তো অনেকটা ডেভেলপ মোটামুটি। আলেকজান্ডার, এই আল